এই চুপ থাকার তুমি কতটুকু চুপ থাকতে পারো, ধৈর্য আছে কিনা, কিছু আল্লাহর পক্ষ থেকে কিছু দাবার দাবার গুইতামিতে কিছু খাইবে, খাওয়ার পরে আল্লাহ যখন দেখবেন যে না আমার বান্দা তো আমার পাও ছাইরা দেই না, আমারে দৌড়াই রাখছে, কয় ফেরেশতা আমার বান্দা তো আমার ওহনু ছাড়ল না, আমার দৌড়াই দিছে, ওরে এত দাবার দিলাম, এত দুঃখ দিলাম, কষ্ট দিলাম, অভাব দিলাম, হ্যানত্যান দিলাম, ও তো আমার তারপরও ছাড়ে না, ছাড়ে না, আমি আল্লাহর কুদরতের প্রতি রাজি হইয়া গেলাম। এবার আল্লাহর কুদরত রাজি হয়ে গেলে দেখবা যে শান্তি, অশান্তি যদি তুমি বরণ করতে না পারো, দুঃখকে যদি বরণ করতে না পারো, তোমার দুঃখ আরো বেড়ে যাবে, এটা বুঝতে হবে, তোমার মানসিক কষ্ট যন্ত্রণা আরো বেড়ে যাবে, আর জয় যদি করতে পারো কষ্ট লাঘব হয়ে যাবে। আর এই জয় করারই একমাত্র ভরসা জাল্লা তোমার উপরে ভরসা করি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তোমার উপরে আমি সপর্দ করলাম আমার জীবন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইবার বাস হাঁটতে থাকেন, যা হয় হবে, একটাই মরণের সময় তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো ভালোবাসো, তোমার জীবনের সমস্ত আমলগুলি খারাপ হোক আর মন্দ হোক, মন্দ আমল যদি হয় খারাপ আমলগুলি গুনার আমলগুলি দেখবা বাম দিকে শয়তানের শয়তান মায়ের রূপ ধারণ করে পেশাবের পেয়ালা হাতে নিয়ে বাম দিকে দাঁড়াইয়াস, মরণের সময় এত যন্ত্রণা হয়, এত মৃত্যু কষ্ট হয় যে সমস্ত জীব দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলি যদি দিয়ে দেওয়া হয় তবু তৃষ্ণা মিটবে না। বাম দিকে মায়ের রূপ ধারণ করে শয়তান দাঁড়িয়ে আছে, বলবে তোমার তো মরণের সময় অনেক কষ্ট হয়েছে, পিপাসা লাগছে, এক পেয়ালা পানি আনছি বাবা একটু খাও। আমল ভালো না থাকার কারণে ঈমানের শক্তি থাকবে না, বুঝতে চিনতে পারবে না, শয়তান তখন ওই পেয়ালায় করে পেশাবটা তখন ঘাওয়ায়া ঈমান হারা করে তাকে বেঈমান করে কবরে পাঠিয়ে দিবে। মরণের সময় এই মরণ মামলা কিন্তু সাংঘাতিক একটা জিনিস, শয়তানের কুমন্ত্রণা শয়তান কিন্তু ঈমান নিয়েই যাবে, শয়তান পাল্লা ধরছে কিন্তু আপনার সাথে আমার সাথে, এমনি আগোয়াইতু, শয়তান কিন্তু অত্যন্ত শক্তভাবেই বলছে পদভ্রষ্ট করে দিবে এই মানুষকে। আমল যদি ভালো হয়, জিকির যদি থাকে, কলবের শক্তি যদি থাকে, জীবনের সমস্ত আমলগুলি ভালো আমলগুলি একত্রিত হইয়া তার জীবনের সবচেয়ে পরম পাওয়ার মানুষটি যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসছে তার রূপ আমলগুলি ওই মানুষটার রূপ ধারণ করে ডান দিকে দাঁড়াইয়া যাবে। ওই মানুষ তখন বলবেন ও আল্লাহর আশেক ও আল্লাহর পাগল, বাম দিকে তাকাইও না, ওটা তোমার মানা, ওটা হইল শয়তান পেশাবের পেয়ালা হাতে করে নিয়ে আসে, তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিম, পড়ার সঙ্গে সঙ্গে ঠন করে পেয়ালাটা পড়ে যাবে, দূরে চলে যাবে, আর বলবে জিকির করা শুরু করো, এই তো ঈমানের সঙ্গে মরণটা হয়ে গেল। আপনি যদি আপনার নায়েবে রাসূল আপনার কামেল পীরের হাত ধরা যদি থাকে, জীবনের সব আমলগুলি ওই পীরের রূপ ধারণ করে ডান দিকে দাঁড়িয়ে যায়। এ কথা এইভাবে বলা ঠিক হবে না যে পীরই মরণের সময় আপনাকে বাঁচাবে, আমলই আপনাকে বাঁচাবে, ভালো আমলগুলি শাইকের একটা ভালো মানুষের চেহারা ধইরা আমলগুলি কাছে সাথে আসে, রুহুটা সবুজ পাখির আকার ধারণ করে জান্নাতের মধ্যে বিচরণ করে, জোরে কোন সুবহানাল্লাহ,
রুহুর কি কোনো আকার আছে আমরা বলি হাদিস শরীফের মধ্যে অনেক জায়গায় দেখা যায় যে সাদা একটি পাখির রূপ ধারণ করে রূহটা চলে যায় আবার সবুজ পাখির আকার ধারণ করে অতএব ভালো আমলগুলি ভালো একটা মানুষ যাকে সবচেয়ে ভালোবাসছেন যিনি আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন এই আমলগুলি তার রূপ ধারণ করে দাঁড়িয়ে যাবে ভিতরের বিশ্বাস এদিক সেদিক হওয়ার কারণে কিন্তু শিরিক হয়ে যাবে খুব সাবধান শিরিক হলো সবচেয়ে সূক্ষ্ম গুনাহ এবং শিরিক হলো সবচেয়ে বড় মারাত্মক গুনাহ বড় গুনাহ إِنَّ الشِّرْكَ لَا ظُلْمٌ عَظِيمٌ شِرِك হলো সবচেয়ে বড় বেশি অত্যাচার মানুষ যখন তার নিজেকেই চিনল না আল্লাহর সাথে সমকক্ষতা আল্লাহর শক্তির সাথে কার শক্তির সমকক্ষতা যখন আনলো এই জ্ঞানের অপনোদন যে হলো জ্ঞান বুদ্ধি বিবেক বিবর্জিত কাজ যে সে করলো তার নিজের উপরই সে জুলুম অত্যাচার কে চাপাইয়া দিছে এই জন্য শিরিককে বলা হয় সবচেয়ে বড় বেশি অত্যাচার আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করে নেন কোন ওলি আউলিয়া গাউস কুতুব কোন ব্যক্তি নবীর তুল্য নয় আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে আমি পরবর্তী জামানায় হক্কানী মুত্তাকি পরহেজগার আলেমদেরকে আমি নবী আমার প্রতিনিধিত্ব তারা করবে জোরে কোন সুবহানাল্লাহ আমি নবী আমার ওয়ারিস যেহেতু প্রতিনিধিত্ব করবে তোমরা তাকে সম্মান এবং মর্যাদা দাও নবী এক জিনিস ওলি কিন্তু আলাদা আরেক জিনিস প্রত্যেকটা সমকামে হলো সঠিক অবস্থানে আসে একজন আরেকজনের ঠিকানা আল্লাহ বন্ধুর ঠিকানা বন্ধু আল্লাহর ঠিকানা একজনকে তালাশ করতে গেলে আরেকজনকে পাওয়া যাবে জোরে কোন সুবহানাল্লাহ তাই বলে আল্লাহ যা রসূল কি তাই রসূল যা আল্লাহ কি তাই একজন আরেকজনের মধ্যে বিলীন হয়ে যায় আল্লাহ হলেন জাতি আল্লাহর রসূল হলেন সেফাতি কাজে পীর শায়খ বুজুরগানে দিন ওলামা একরাম নবীর তুল্য নয় নবীর ওয়ারিস তার প্রতিনিধিত্বের মর্যাদা সম্মান পাবে জোরে কোন সুবহানাল্লাহ যারা মুত্তাকি পরহেজগার আলেমে দিন নবীর ওয়ারিসকে যারা সম্মান মর্যাদা দেয় না প্রকারান্তরে তারা আল্লাহর রাসূলকে সম্মান মর্যাদা দিতে পারে না কিছুই বেহুদা আল্লাহ পাক বানান নাই তাহলে পরে এই গরুর গোশত খাই এই যা কিছু করি এটা অর্থটা কি অর্থ যদি না বুঝি কুরবানি করা মিথ্যা জোরে কোন ঠিক কিনা যদি কুরবানির অর্থ না বুঝি কুরবানি করা মিথ্যা মানব সৃষ্টির অর্থ যদি না জানি এ মানুষের জীবনটাও মিথ্যে হয়ে যাবে ارشاد হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম ওয়াকাযালিকা সাখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম তো কালামে পাকের মধ্যে এই ঘোষণা কুরবানির যা কিছু আছে এই পশম রক্ত চামড়া যা কিছু কিছুই তো আমি আল্লাহর নিকটে পৌঁছায় না আমি আল্লাহর নিকটে পৌঁছাই তোমার অন্তরের পরিহেজগারী ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের মধ্যে তাকওয়া পরহেজগার পূর্ণ যে আমি আল্লাহকে ভয় করি অন্তরের তাকওয়াটা যেটা এটাই আমি আল্লাহর কাছে পৌঁছাই
এখানে মানুষকে জ্ঞান প্রজ্ঞা আল্লাহ পাক দিবেন আফালা ইয়াতাদাব্বারুন একটু কি আকল পছন্দ জ্ঞান কি খাটাও না টুসু তার নিজের জীবনটা দিয়া তার ঋণ পরিশোধ করে গেল কিছু খড় কুটা কিছু ঘাস খাওয়াইলা সে তার জীবনটারে দিয়া তুমি মালিক তোমার ঋণ পরিশোধ করে গেল আর আমি আল্লাহ 60 বছর তোমাকে খাওয়াইলাম 70 বছর বড় তোমাকে লালন পালন করলাম এ গাছে ফল বানাইলাম ফল খাইলা নদীর বানে এত সুন্দর মাছ তৈরি করলাম ও বুদ্ধিমানেরা ওই মাছ তুমি খাইলা গাছ অক্সিজেন ছাড়লো ওই গাছ অক্সিজেন নাকের মধ্য দিয়া রক্তটা পরিশুদ্ধ হয়ে গেল এত সুন্দর ফুলে ফলে সাজাইয়া আমি আল্লাহ পৃথিবীর বুকে তোমাকে লালন পালন করলাম গরু তার মালিককে চিনল গরু তার মালিকের ঋণ শোধ করল ও বুদ্ধিমান তোমার বেন দিছিলাম তোমার শক্তি দিছিলাম সুজলা সফলা পৃথিবীর বুকে লালন পালন করলাম তুমি কেন আমি আল্লাহ মালিক আমার চিনলা না আমার ঋণটা কোথায় যাবে আমার ঋণ পরিশোধ করো ওইটা দেখা ওইটা চিনতে হবে ওইটা দেখে ওইটা চিনতে হবে এই যে ওইটা দেখে এটা চিন্তা হবে এটাই হলো দর্শন এটার নামই হলো ফিলোসফি যরকম সুবহানাল্লাহ কোন জিনিসের গভীর গভীরে ঢুকে তার তত্ত্ব উদ্ঘাটন করার নাম হলো দর্শন আর এই তত্ত্বটা উদ্ঘাটন করবেন এটার নামই হলো বিজ্ঞান বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান ফিলোসফি ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্সেস দর্শন হলো সমস্ত বিজ্ঞানীর হলো বিজ্ঞান কাজে এইটুকুই আমার ছোট জীবনে বুঝি যে সত্য কিছু আছে কিছু সত্য আছে কুরবানির মধ্যে দর্শন আছে সত্য আছে এই যে বায়াত মুরিদ এই যে বায়াত হওয়া বায়াত মানে এই বেচা কিনি আল মুবাদালাতু বিল মালি ওয়া বিল মালি বিত্তারাজি এই বায়াত কিন্তু আল্লাহ পাক বায়াত গ্রহণ করছেন মানুষদের নিকট থেকে বায়াত গ্রহণ করেন নাই কিভাবে বায়াত গ্রহণ করেছেন এটা মানুষকে বুঝতে হবে তার জ্ঞান দিয়া সৃষ্টি স্রষ্টাকে চিনে তাকে সাক্ষ্য দিবে যে আমার স্রষ্টা যিনি তিনি হলেন আমার রব তিনি আমার পালনকর্তা আল্লাহ পালনকর্তা স্বীকার করো স্বীকার করে পৃথিবীর বুকে যাও এসব হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আলাস্তু বিরব্বিকুম কলু বালা আমি কি তোমাদের প্রভু নই আল্লাহ পাক এই সমস্ত রূহ আলম আরওয়াতে ছিলাম কিনা আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আমি কি তোমাদের রব নই উত্তর করছিলাম বালা আপনি আমাদের রব পালন কর্তা খালেক মালেক রাজেক সবকিছু যেরকম সকল কিছু একত্রিত হওয়া হলো হয় রব সবকিছু একত্রিত হয়ে খালেক হয় না সবকিছু একত্রিত হলে হয় হলো রব খালেক মানে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা সৃষ্টি করার পরে সৃষ্টি চলবে কিভাবে এটার নাম হলো রব যরকম সুবহানাল্লাহ রব হলো পালনকর্তা আপনার আপনাকে আমাকে যিনি লালন পালন করতেছেন অক্সিজেনের দরকার অক্সিজেন দিবে বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন গরমের দিনে বাতাসের ব্যবস্থা করবেন শীতের দিনে তার পাশ তুলার ব্যবস্থা করবেন ল্যাব খাতার ব্যবস্থা যিনি করবেন গরু বানিয়া গরু হাল চাষ করার ব্যবস্থা করবেন এই পেঁয়াজ রসুন চাষের জন্য গরুর দুধের ব্যবস্থা করবেন দুধ খাবো কিনা বাদ দিয়া চালের ব্যবস্থা করবেন তাহলেই হবে না কুসুরের গুণ লাগবে সবরি কলা লাগবে আল্লাহ বলেন তাও আছে বিচা কলা খাইতে চাও এটা আছে কবরি কলা খাইতে চাও তা আছে সবরি কলা খাইতে চাও পটাশিয়াম দরকার ওটা আছে জাম্বুরা খাবে এটা আছে সবকিছুই আছে এটার নাম হলো রোগ
আল্লাহ পাক সৃষ্টি করে ক্ষান্ত থাকেন নাই তার রব হওয়ার সমস্ত কোয়ালিটি নিয়ে আল্লাহ পাক বান্দাকে লালন পালন করেন এই সাক্ষ্য প্রদান করেছিলাম এই বায়াত হয়েছিল আল্লাহর সঙ্গে এই অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যাহা আপনি আমাদের রব জরিকুন সুবহানাল্লাহ এই যে বায়াত হয়েছে দুনিয়াতে আইসা ভুলে গেছি নবী রাসূল পাঠিয়ে দিবেন কিছু নাস্তিকতা দাও ব্যাককল মানুষদেরকে ওরা খাওয়া বুঝে সবকিছু বুঝে আমি আল্লাহর রব আমারে চিনে না পিটা ওদেরকে মার দেগুলারে মার দিলে ঠিক বুঝবে এইজন্য কবি বলেন ভবি আইসো একা যাইবা একা তার করেছো কি দিয়াই আইসো দারুণ করাল মনে পড়েনি দিয়াইছো দারুণ করাল মনে ভরেনি মনে কি পড়ে না তোমার মনে কি পড়ে না তোমার মহাজনের আছরে মন তুমি আর ফাঁকি দিয়া থাকবে কতদিন মনে কি পড়ে না তোমার মহাজনের আসরিন মহাজনের কাছে দিন আসরি রব স্বীকার করে আইস ফাঁকি দিয়া কতদিন থাকবা যাইতে হবে আইনামা তাকুলু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুশাইয়াদা আরে পাথরের পাহাড় কেটে দুর্গ বানায়া ওখানেও যদি লোকায় থাকো তবু আমার মৃত্যুর হাত হইতে পরিত্রাণ পাবে না অ্যান্ড দেন আনটু হিম ইউল রিটার্ন ব্যাক সিউরলি ইন এ ডে আমার কাছেই তোমাদের জীবনের প্রত্যাবর্তন আমার কাছেই ঘুরে আসতে হবে সুম্মা ইলাইহি তুরজাউন আমার কাছেই ঘুরে আসতে হবে জমা খরচ আমার কাছে এই যে সৃষ্টি স্রষ্টার মধ্যে উবুদিয়াত আর রুবুবিয়াতের মধ্যে এই যে বিশাল একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে রুহের জগতে বায়াত হয় নাই অঙ্গীকার হয় নাই বেচা কিনি হয় নাই বেচা কিনি কি খালি মাছ কিনার কাঁঠাল কিনে বেচা কিনি বিবাহ করতে গেছেন দুই পক্ষ কি আকদ হয় নাই অঙ্গীকার হয় নাই বেচা কিনি কি হয় নাই সব জায়গায় আছে এটা এক প্রকার বায়াত আরেক প্রকার বায়াত নিছেন আল্লাহ বান্দাদের সঙ্গে বায়াত নিছেন আরেক প্রকার বায়াত নিছেন ইন্নাল্লাহ আশতা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে বায়াত গ্রহণ করেছেন আল্লাহ পাক বলতেছেন আমার নিকট থেকে একটা জিনিস পাবি জান্নাত বিপরীতে আমি আল্লাহকে দুটা জিনিস দিবে একটা হলো তোমার মাল আর তোমার জান জোরে কর সুবহানাল্লাহ ফায়াক্তুরুনা ওয়া ইউক্তালুন وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بايعتم به স্পষ্ট এখানে বায়াতের কথা রয়ে গেছে জরুকুম সুবহানাল্লাহ সৃষ্টি স্রষ্টাকে চিনবে সৃষ্টি আমরা মানুষ আমাদের রব হলেন আল্লাহ রব্বুল আলামিন এই কথার উপরে একটি বায়াত হয়ে গেছে রুহের জগতে আল্লাহ পাক বলতেছেন পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহ আরেকটা বায়াত তোমাদের নিকট ঠিকে নিলাম তা হলো আমাকে তোমাদের জান দিবা আর মালটানি দিতে পারো জুরিকুন সুবহানাল্লাহ
তোমাদের জান যদি দাও জীবন যদি দাও এই জীবনের মালিক আমি আল্লাহ খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা এই জীবনের মালিক আমি এই জীবন আমাকেই দিতে হবে আমার রাস্তার জন্য এ বুকের তাজা রক্ত বিলাইয়া দিতে পারো আর তোমার অর্থ উপার্জিত অর্থ ধন সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে বিপরীতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিব জোরে কোন সুবহানাল্লাহ জান্নাত পাইতে গেলে কিছু ত্যাগ করতে জোরে কোন অতএব এটা হলো আরেক প্রকার বায়াত জোরে কোন সুবহানাল্লাহ এই বায়াত এই প্রতিশ্রুতি কোরআনের জন্য নবীর জন্য রাসূলের জন্য সাহাবা ইজমান বুকের তাজা রক্ত দিয়েছেন কি না জোরে কোন এটা হলো জিহাদের বায়াত তামরুনা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার আর এটা অন্যায় কাজে প্রতিরোধ গড়ে তুলবেন আর সৎ কাজের আদেশ প্রদান করবেন এই বায়াত দিয়েছেন আল্লাহ পাক মানুষের নিকট থেকে রাসূলের প্রেমের ভালোবাসায় পড়ে বায়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তোলার জন্য বিনা অপরাধে উসমানকে হত্যা করে ফেললো শহীদ করে ফেললো কথাটি প্রচার হয়ে গেল সময় সিয়া মানে হুদাইবিয়ার মধ্যে তিনি ওখানে প্রস্তাব পাঠালেন কাফেরদের নিকটে এবছর আমরা হজ করে ঘুরে যাব আমাদের সঙ্গে শুধু আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র আছে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে সংবাদ পাঠিয়ে দিলেন আল্লাহর নবী কাফেররা তাকে আটকে রাখলো খবর প্রচারিত হয়ে গেল ওসমানকে শহীদ করে ফেলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে বসে সাহাবাদেরকে নিয়ে হাত বাড়ালেন আর বায়াত গ্রহণ করালেন ওসমানকে অন্যায়ভাবে শহীদ করেছে যারা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলাম ও সাহাবীরা তোমরা কি রাজি জোরে কোন সুবহানাল্লাহ লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم وأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا زركم سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম আমার কুদরত রাজি খুশি হয়ে গেল যে গাছের নিচে বসে আমার রাসূল ওই মুমিন সাহাবীদেরকে নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলেন আল্লাহ পাক বলতেছেন আমি তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ এই বায়াত আল্লাহর নবী নিয়েছেন আর আত্মশুদ্ধির বায়াত নিয়েছেন অপরাধ থেকে গুনাহ থেকে মানুষ হেফাজত হবে এর বায়াত নিয়েছেন মহিলাদেরকেও বায়াত করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সূরা মুমতাহিনার মধ্যে ইয়া আইয়ুহান নবী ইযা আকাল মুমিনাতু ইবায়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফী মারুফিন ফাবাইয়ুহুন্না ওয়াস্তাগফির লাহুন্না আল্লাহ إن الله غفور رحيم الله رب العالمين بلتسم آه نبي بندو مؤمنا ميرا جدي أبتر نكت عشاء بيات بهم كورنان যে তারা চুরি করবে না ব্যভিচারি করবে না পরপুরুষ দ্বারা নিজের পেটের উৎপাদিত সন্তানকে আপন স্বামীর নাম বলিয়া চালাইয়া দিবে না কাউকে মিথ্যা তোহমত দিবে না আল্লাহ পাক বলতেছেন ও নবী এই কথার উপরে তাদেরকে বায়াত গ্রহণ করে নেন আর তাদের জন্য গুনাহ মুক্তির জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করি জোরে কোন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলারা বলে বলে করতেছে বলতেছিলেন ইসলামের প্রাথমিক যুগে
এতগুলি শর্ত আমরা লালন পালন করতে পারবো না আল্লাহর নবী বলতেছেন ওমর মেয়েদেরকে বলে দাও ফিমা ইস্তাতাউতুন্না ওয়া তাকতুন্না যতটুকু পারে ততটুকু যেন করি আল্লাহ রাজি হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু নবীর হাত কোন নারীর হাতকে স্পর্শ করে নাই পর্দার আড়াল থেকে বায়াত করতেন জোরে কোন সুবহানাল্লাহ এইভাবে বুখারী শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে আছে শুধু তাই না বাইআতুন নিসা আল মদিনাতুল মুনাওয়ারা থেকে একটি গ্রন্থ আমি সংগ্রহ করেছি ওইখানে মহিলাদের বায়াত প্রসঙ্গে অনেকগুলি হাদিস শরীফ একত্রিত করা হয়েছে বন্ধুরা জোরে কোন সুবহানাল্লাহ অতএব বায়াত আছে আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে বায়াত আছে আত্মশুদ্ধির বায়াত আছে জিহাদের বায়াত আছে শিরক করবেন না বেদাত করবেন না সিজদা দিবেন না এক আল্লাহর কুদ্দুতি পাছারা কাউর পায়ের নিচে মাথা নত করা যাবে না এরও বায়াত আছে জোরে কোন সুবহানাল্লাহ এটা হলো বেচাকিনি একজন মুরব্বী জন তার কাছে নিজের মত মত নিজেকে চালানো যাবে না অপেক্ষাকৃত জ্ঞানী শক্তিশালী যার কলবের মধ্যে আছে শক্তি এই রুহের আত্মার জগতের শক্তিশালী গতিশীল একজন মানুষের কাছে গেলে ওই কলবটা হৃদয়টা আপনার দুর্বল কলবের উপর গালব হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এটা হলো একটা দর্শন এই দর্শন চিরসত্য জোরে কোন সুবহানাল্লাহ স্যাক্রিফাইস ইজ দা নেম অফ ইসলাম আর উৎসর্গের নামই হলো ইসলাম যেখানে উৎসর্গ আছে যেখানে বিয়োগ আছে ওখানে ইসলাম আছে জোরে কোন সুবহানাল্লাহ রাগ হয়েছে ক্রোধ হয়েছে নিজেকে সামলাইয়া নেন ওখানেই হলো ইসলাম উদারতা মহত্তা বড়দেরকে সম্মান ছোটদেরকে আদর্শ এই সব জায়গায় হলো মাইনাস বকা দিছে বকা দিবেন না স্যাক্রিফাইস উৎসর্গের নামই হলো ইসলাম জীবনে কিছু উৎসর্গ নাই সুযোগ পেলাম একটা মানুষের মান সম্মানের মধ্যে আঘাত প্রাপ্ত করলাম তার ইসলাম হলো না হাত দিয়ে মারামারি করলাম হলো না ইসলাম মুখ দিয়ে নির্যাতন করলাম হলো না ইসলাম আল্লাহর নবী বলতেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু আল্লাহর নবী বলতেছেন যেই ব্যক্তি হাত দিয়ে মারামারি করে ওই ব্যক্তি আমি নবী আমার উম্মতের মধ্য থেকে হতে পারে না যেই ব্যক্তি হাত দিয়ে মারামারি করে হাত দিয়ে কাউকে মারে আর মুখের কথা দিয়া যাকে নির্যাতন করে কষ্ট দেয় আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আমি রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যায় সে আমার উম্মত হতে পারে না উম্মত যদি না হয় ও বন্ধুরা মুসলমান কেমনে হতে পারে জোরে কোন ঠিক কিনা সে তো মুসলমান হতে পারে না যেখানে যাবেন ওখানেই হলো মাইনাস ওখানে গর্ব করো না অহংকার করো না অহংকার করলে প্রাইড গোজ বিফোর ফল অহংকার করলে তোমার পতন হয়ে যাবে এটাও স্যাক্রিফাইস এত কিছু আছে এলিম আছে এত কিছু আছে জাহির করা যাবে না এলিমের ধর্ম হলো মানুষকে তাকাব্বুরিতে পৌঁছায় যে পর্যন্ত সোহবত এখতিয়ার না করবে এই এই এলিমের যে ধাক্কা সে সহ্য করতে পারবে না তাকে পদভ্রষ্ট করে নিতে পারে মানুষ অহংকারী হলে সে পদভ্রষ্ট হয়ে যাবে তাকে শুধু গেল ধাক্কাইতে থাকবে লা ইউহসালুল ইলমু যাহিরু ইল্লা বিবাহসিন ওয়ালা ইউহসালুল ইলমুল বাতিনু ইল্লা বিসুহবাতিন কাজে জাহিরি ইলমকে ধামা চাপা দেওয়ার জন্য ওই সোহবত ইখতিয়ারের দরকার যেখানে এসে মাস্টার রুমি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেছেন খুতব খুদম লা নরম কামেল নাশো তাগুলা মে শামসুতি বিরিজি নাশো আমি মাওলানা নুম ওই পর্যন্ত কামেল মানুষ হতে পারি নাই পরিপূর্ণ মানুষ হতে পারি নাই যাই পর্যন্ত না শামসুতি বিরিজের গোলামি করেছি
مولانا رومي شمس التبريز رحمة الله عليك পড়ানোর যোগ্যতা ছিল কিন্তু এমন কি ইলমের অভাব ছিল যে অভাবের কারণে তার সঙ্গে সোহবত ইখতিয়ারে তার পায়ে রবি করেছে যুলকান সুবহানাল্লাহ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বায়াত গ্রহণ করলেন সোহবত ইখতিয়ার করলেন 9.5 মাস আর পরে হাজী সব হুজুর বললেন ও আশরাফ আলী তুমি চলে যাও ভারতবর্ষে তুমি তো ভারতের মিহিন মৌলবি জোরে কোন সুবহানাল্লাহ এবার তাওজ্জে ইত্তিহাদি দিয়া খেলাফত দিয়া পাঠায় দিলেন জোরে কোন সুবহানাল্লাহ বুঝতে হবে হিসাব পত্র করতে হবে আল্লাহ আল্লাহ তা এই যে আত্মার সাথে আত্মার মিলের এই যে দর্শনটা এটা হিসাব পত্র অনেক কাজে তরিকতের রাস্তায় আপনি আমি আসছি আশরাফ আলী থানভীর রহমাতুল্লাহ বলছেন যে ব্যক্তি প্রথম মুরিদ হওয়ার জন্য আসে তাকে আদব শিখাও এই আদব না থাকলে সমস্ত জীবনের সব শেষ আর আদব থাকলে ধনী হওয়া যাবে যে যে মুয়াদ্দিব যে আদবওয়ালা সেই ব্যক্তি ধনী হয়ে যাবে বিপদ মুক্তি হবে আল্লাহ রাজি হবেন রাসূল রাজি হবেন বেদব মাহরুমে গাশত আজ ফজলে রব কাজে আদব শিষ্টাচার আদব ভদ্রতা সভ্যতা নম্রতা কার্টিসি উদারতা মহত্ত্বতা সৌজন্যমূলক আচরণ সবকিছু মিলিয়েই হলো মানুষটাকে বলা হয় শিষ্টাচার পূর্ণ একজন মানুষ জোরে কোন সুবহানাল্লাহ আর আদবওয়ালা মানুষের সাথে থাইকাই আদব শিখা যা আদবওয়ালা মানুষের সাথে থাকলে আদব শিখা যায় রসুলের আশিক পাগল যারা তাদের সাথে থাকলেই আল্লাহ রসুলের আশিক হওয়া যায় আবার গরম আশিক হইন না গরম আশিক চিনেননি তার না তো নামাজ কালাম জিকির দরকার নেই রসুলের আশিকের পাগল দেওয়ানো হইয়া দরজা আটকায় হে রসুল বলতে বলতে লাফালাফি পারে কিছু একদল আরে রাসূলকে দেখায় যে অনেক পাগল তোমার জন্য হয়ে গেছে কিন্তু সুন্নতের খেলাফ রাসূলের জন্য আশিক পাগল হয়ে 30 হাত যদি লাভ দেয় কেউ উঠা সুন্নতের খেলাফ যদি হয় তাহলে এই সমস্ত আশিক হলে দেখাই না আশিক কথা লক্ষ্য করছেন যার মেসাক সুন্নত ঠিক নাই ওই লোক যদি আসমান দিয়ে উড়ে যায় আমার মুরিদ হলে তার বিশ্বাস করবেন না এই লোক উল্টা পাল্টা